ক্লাস ফাইভ, এখন আমরা অঙ্ক ক্লাস করব। বইয়ের 86 পাতা খোলো। এই নিজে করির অঙ্কগুলো বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে আমরা এগুলোকে গসাগুর সাহায্যে করব। তাহলে প্রথম অঙ্ক হচ্ছে 72-এর 99। তাহলে 72-এর 99, 72 আর 99, এই দুটো সংখ্যার মধ্যে আমরা গসাগু নির্ণয় করব। রাফে চলে যাই, 72 আর 99 এই দুটোকেই আমরা নামতার সাহায্যেই গসাগুটা সহজে বার করতে পারব। না হলে ছোট ছোট সংখ্যা দিয়েও ভাগ করতে পারি, এটা আমরা সহজেই নামতা দিয়ে বার করতে পারব। দেখো 8-9 72, তাই 9 লিখলাম। আবার 9-11-99, তাই 9 লিখেছি। এমন সংখ্যা দিয়ে ভাগ করব যেটা দুটোকেই ভাগ করা যায়। তাহলে এটাই হলো 8-9 72, আর এটা হলো 9-11-99। তাহলে এবার 8 আর 11 পেয়েছি, আর এদেরকে এমন কোনো উৎপাদক দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এটা দাগ টেনে দিলাম। তাহলে গসাগু হলো 9। এটাকেই আমরা আবার 3-3 2 বার করেও করতে পারতাম। তাহলে গসাগু 9। তাহলে আমরা 72-কেও 9 দিয়ে ভাগ করব, আবার 99-কেও 9 দিয়ে ভাগ করব। তাহলে এবার ভাগ করলে কি পাবো? দেখো, ভাগ করে আর আলাদা করে কিছু দেখাতে হবে না, এখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি। 72-কে ভাগ করলে 8 পাবো, লিখেছি 8, ঠিক আছে। আর 99-কে ভাগ করলে 11 পাবো, তাহলে এখানে লিখেছি 11। 99-কে 9 দিয়ে ভাগ করে পেয়েছি 11। তাহলে লঘিষ্ঠ আকারে লেখা হয়ে গেল 8-এর 11। তার মানে যেটা 72-এর 99 সেটারই লঘিষ্ঠ আকার, মানে সব থেকে ছোট আকার হলো 8-এর 11। এবার পরের অঙ্কটা দেখো, 78-এর 102। তাহলে আমরা লিখছি 78-এর 102। তাহলে এবার রাফে গিয়ে এই দুটো সংখ্যার মধ্যে গসাগু করব। তাহলে দেখো গসাগু করছি, এখানে নামতায় পাইনি কিছু সেরকম, তাই জন্য 2 দিয়ে ভাগ করছি। কেন 2 দিয়ে ভাগ করছি? ডান দিকের অঙ্ক মানে এককের ঘরের অঙ্কে 8 আছে আর 2 আছে, তাহলে দুটোকেই 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে প্রথমেই 2 দিয়ে ভাগ করেছি, পেয়েছি 7-এর মধ্যে কবার যায় 2, 3 2 গুণে 6, 3 বসেছে, তাহলে 3 2 গুণে 6, তাহলে আরও 1 পড়ে আছে 7-এর মধ্যে, তাহলে 1-এর পিঠে 8, 18, তাহলে 9 2 গুণে 18, তাহলে পেয়ে গেলাম 39। এবার 102-কে ভাগ করছি 2 দিয়ে, তাহলে দেখো 10-এর মধ্যে 2 কবার যাচ্ছে 5 বার, তাহলে 5 বসিয়ে দিলাম, 5 2 গুণে 10। এবার আবার 2 পড়ে আছে, 2-এর মধ্যে কবার যায় 2-এর 2, তাহলে পেয়ে গেলাম 102-কে ভাগ করে কত? 51। এবার দেখো 39 আছে আর 51 আছে, এই দুটো সংখ্যাই 3 দিয়ে ভাগ করা যাবে। কি করে বুঝব? না, 9 আর 3-এ 12, 12টাও 3 দ্বারা বিভাজ্য, 3 4-এ 12। আবার 51-কে এই যে 5 আর 1 যোগ করলে কত পাচ্ছি? 6, তাহলে 3 2 গুণে 6, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য। আবার দেখো নামতাতেও আমরা জানি 3 13 39 আর 3 17 51। তাহলে দেখো 3 দিয়ে যখন ভাগ করছি, 3 13 39 আর 3 17 51 বসিয়ে দিলাম। নামতা কিন্তু জানতেই হবে, নামতা যদি ভালো মুখস্থ না হয় তাহলে কিন্তু আমরা গুণ ভাগ এই লসাগু গসাগু কিছুতেই পারবো না, গিয়ে আটকে যাব। হ্যাঁ, তাহলে তোমাদের কিন্তু 19 অবধি নামতা মোটামুটি ভালো করে মুখস্থ রাখতে হবে। যদি ভুলে গিয়ে থাকো তাহলে খাতার পিছনে আবার নতুন করে লিখবে আর বারবার দেখবে, তাহলে দেখবে একদম মুখস্থ হয়ে গেছে। ভয় পাবে না, যে এটা জানি না কি হবে এটা নয়, তোমরা খাতার পিছনে আবার নতুন করে লিখবে আর বারবার দেখবে সেই নামটা, তাহলেই দেখবে একদম মাথায় বসে যাবে। তাহলে আমরা কি পেলাম? 2 আর 3, তাহলে গসাগু হবে 2 গুণিত 3, তার মানে 3 2 গুণে 6, তাহলে গসাগু 6। তাহলে আমরা 6 দিয়ে ভাগ করব দুটোকেই, তাহলে 78 ভাগ 6 আর 102 ভাগ 6। তাহলে এবার 78-কে 6 দিয়ে ভাগ করে কি পেলাম? দেখো এখানে 13 পেলাম, আর 102-কে ভাগ করে কি পেলাম? 17 পেলাম,
তাহলে বসিয়ে দিলাম এখানে 13 আর 17, তাহলে লঘিষ্ঠ আকার কি হলো 13 17। আবার আমরা পরের অঙ্কটায় আসি, এটা আছে 84 108। তাহলে দেখো 84 108 লিখলাম। এবার আমরা রাফে গিয়ে এই দুটো সংখ্যার গসাগু করব। তাহলে দেখো 84 আর 108, এককের ঘরের অঙ্কে 4 আছে 8 আছে, অতএব 2 দিয়ে ভাগ করছি। যেটা যেভাবে সহজ হবে সেভাবেই করবে, সব রকম নিয়ম কিন্তু আমরা করছি, এর মধ্যে যেটা তোমাদের সহজ হবে সেইটাই তোমরা করতে পারবে। এমন কোনো নিয়ম নয় যে তুমি এইটা করছি মানে এইভাবেই করতে হবে, যে কোনোভাবেই আমরা করতে পারি। অঙ্কে যেটা তোমার কাছে সহজ লাগবে তুমি সেটাই করবে। তাহলে এবার 84কে 2 দিয়ে ভাগ করছি। দেখো 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4 হয়ে গেল, 42 পেয়ে গেল। আবার দেখো 5 দুগুণে 10 4 দুগুণে 8, তাহলে 54 পেয়ে গেলাম। আবার দেখছি 2 আছে 4 আছে, তাহলে আবার 2 দিয়ে যাবে। এবার আবার 2 দিয়ে ভাগ করছি, 2 দুগুণে 4 আর 2 একে 2, তাহলে 21 পেয়ে গেলাম। আবার এখানে দেখো 2 দুগুণে 4 1 পড়ে আছে, 1এর পিঠে 4 14, তাহলে 7 দুগুণে 14, তাহলে পেয়ে গেলাম 27। এবার দেখো 3 দিয়ে দুজনকেই ভাগ করা যায়, 21 আর 27 দুজনকেই, তাহলে 3 7 21 আর 3 9 27, আর ভাগ করা যাবে না, তাহলে দাঁড়টা এনে দিলাম। তাহলে এবার গসাগু পেলাম এই তিনটে, 2 2 আর 3, তাহলে লিখবো গসাগু হচ্ছে 2 গুণিত 2 গুণিত 3, তার মানে 3 দুগুণে 6 6 দুগুণে 12। তাহলে এবার 12 দিয়ে দুজনকেই ভাগ করব, তাহলে 84 ভাগ 12 আর 108 ভাগ 12, তাহলে 7 12 84, তাই তো? তাহলে 7, আচ্ছা এইখান থেকেই আমরা পাচ্ছি, দেখো 7 12 84 আর 9 12 108, আচ্ছা তাহলে পেয়ে গেলাম 7 এর 9। আচ্ছা এইবার আমি কিন্তু আর একটু বড় সংখ্যা দিয়ে দেখাবো 7 এর অঙ্কটা, তাহলে 248 আর 264 এই অঙ্ক। আচ্ছা দেখো 248 264, তাহলে এটাও বড় সংখ্যা, কিন্তু আমরা কি করছি লসাগু এই গসাগু করছি রাফে গিয়ে, 248 264, তাহলে এককের ঘরে 4 আছে 8 আছে, অতএব 2 দিয়ে ভাগ হবে, তাহলে 2 একে 2 2 দুগুণে 4 4 দুগুণে 8, আবার 2 একে 2 3 দুগুণে 6 2 দুগুণে 4 হয়ে গেল। এবার আবার 6 দুগুণে 12, 1এর মধ্যে তো যায় না, তাহলে 12 নিলাম, তাহলে 6 দুগুণে 12, আবার 2 দুগুণে 4 62 পেয়ে গেলাম। আবার দেখো 13এর মধ্যে কী যায়, 6 দুগুণে 12 6 বসলো, তাহলে এটা 12, তাহলে 1 পড়ে আছে, তাহলে আবার 1এর পিঠে 2 12, তার মানে 6 দুগুণে 12 66 পেয়ে গেলাম। আবার 2 আছে 6 আছে, তাহলে আবার 2 দিয়ে যাবে, তাহলে 3 দুগুণে 6 আর 2 একে 2, আবার 3 দুগুণে 6 3 দুগুণে 6, তাহলে এবার পেয়েছি 31 আর 33, 31 তো মৌলিক সংখ্যা, ব্যাস এবার দাগ টেনে দিলাম, তাহলে পেলাম কি 2 গুণিত 2 গুণিত 2, এটাই গসাগু, তার মানে 2 দুগুণে 4 4 দুগুণে 8। তাহলে আমরা 8 দিয়ে দুটো সংখ্যাকেই ভাগ করব, তাহলে 248 ভাগ 8 264 ভাগ 8, তাহলে ভাগ করে কি পাবো, এখানে যা পেয়েছি 31 আর 33, তাহলে 31 আর নিচে 33 হয়ে গেল। এবার পরের অঙ্কটা দেখো, 215 285, দুটোতেই 5 আছে, দেখো 5 দিয়ে ভাগ করেছি, তাহলে পেলাম 4 5 20, তাহলে 1 পড়ে আছে 3 5 15, আবার 5 5 25 28এর মধ্যে গেল, আবার পড়ে আছে 3এর পিঠে 5, তার মানে 35এর মধ্যে যায় 7, 5 7 35, তাহলে দুটোই এবার পেয়ে গেছি, এটা মৌলিক সংখ্যা, তাহলে 5ই পেলাম গসাগু। তাহলে দুজনকেই 5 দিয়ে ভাগ করব, পাবো কি 43 আর 57, দেখো 5 দিয়ে ভাগ করেছি পেয়েছি 43 আর 57, তাহলে এতটা হলো।